এই যে রীতিমতো বলে কই চুরি, রাত বাড়লেই দরজা জানলা লাইট বন্ধ রাখার নিদান, কারণ চোরেরা চুরি করবে। রীতিমতো হুমকি দিয়ে চলছে পরিত্যক্ত আবাসন থেকে চুরি, প্রতিবাদ করলেই জুটছে শাসানি, এমনকি বাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টিও। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিক্যালস কারখানার টাউনশিপের আবাসিকদের রাতে ঘুম উড়েছে আতঙ্কে। দুর্গাপুরের রাজ্য সরকারের অধীনস্থ কেমিক্যাল টাউনশিপের মধ্যে একটু দেখাতে বলবো টাউনশিপের চেহারাটা ঠিক কোন জায়গায়, কিভাবে দিনের পর দিন সরকারি আবাসন তো লুট চলছে। দুর্গাপুর কেমিক্যালস কারখানা বন্ধ হয় 2019-এ। সংস্থার প্রায় 150টিরও বেশি ফাঁকা আবাসন পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আবাসনগুলিতে দুষ্কৃতী কার্যকলাপের পাশাপাশি চলছে দেদার চুরি, জানলা দরজা ফ্যান লাইট এমনকি জলের পাইপ চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। যে আবাসনগুলিতে এখনো আবাসিকরা রয়েছেন তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন দরজা জানলা বন্ধ রাখে, চুরিতে যেন কোনো বাধা না দেওয়া হয়, প্রতিবাদ করলেই টার্গেট করা হচ্ছে আবাসিকদের, এমনকি প্রমাণ লোপাটের জন্য চাওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজ। আমি ভোট দেবো, ভোট যদি না দিতে পারি তাহলে হচ্ছে যে প্রতিবাদ করব। চোরেদের সেরকম একটা অধিকার জন্মে গেছে যে আমি চুরি করব এবং আমাকে দিতে হবে, না দিলে ওই যে শুনলেন লাইট অফ করে ইট ছুঁড়ে মারবো। প্রশাসনের যেহেতু অ্যাক্টিভিটিস খুব কম, যারা বৈধ কাজ করছে তারা অনেক বেশি সাহস পাচ্ছে, মাঝরাত্রিরে এসে তালা দেখে যাচ্ছে, দু তিনবার সার্ভে হচ্ছে সেটাও আমরা বুঝতে পাচ্ছি, কিন্তু আমরা অপারগ হয়ে আছি। থানায় অভিযোগ জানালে কোনো রকম সহযোগিতা তো দূর, উল্টে আবাসন ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ, জানিয়ে কটাক্ষ বিরোধীদের। ভুলে যাওয়া এফআইআর নিচ্ছে না, কারণ তারা হয় চিনেন যে তারা দাগিপুর চোর বা এলাকার নাম করা চোর, হয়তো ভাগ্যটাও পুলিশ পাচ্ছে, তাই তারা পরিস্থিতি বলছে না। আমি পুলিশকে বলবো সাবধান করুন, সাবধান হয়ে যান। আসলে পুলিশ যদি হচ্ছে একসাথে মানে যোগসূত্র না থাকে পুলিশে, এটা কোনোভাবে সম্ভব না। লাগাতার ওই ডিসিএল অঞ্চলে চুরি হচ্ছে, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ওইখানে লাগাতার চুরি হচ্ছে এবং চুরির সময় থ্রেট দিচ্ছে, এসে আগে থ্রেট দিচ্ছে পরে থ্রেট দিচ্ছে, পুলিশ বসে আছে। সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস তৃণমূলের। আজকে খবরটা পেলাম, আমি আজকেই দরকার হলে ওখানে যাব, গিয়ে পরে লোকাল আবাসিকদের সঙ্গে কথা বলবো, যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে লোকাল প্রশাসনের দ্বারস্থ হলাম, লোকাল প্রশাসনকে পুরো বিষয়টা সম্পর্কে অবগত করব, আশা করছি ওনাদের কোনো অসুবিধা হবে না। একসময় চিঠিতে দিন তারিখ উল্লেখ করে ডাকাতি করতে যেত বাংলার ডাকাত দল, তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে দুর্গাপুর কেমিক্যালস কারখানার টাউনশিপের আবাসিকরা। এই যে রীতিমতো বলে কই চুরি, রাত বাড়লেই দরজা জানলা লাইট বন্ধ রাখার নিদান, কারণ চোরেরা চুরি করবে। রীতিমতো হুমকি দিয়ে চলছে পরিত্যক্ত আবাসন থেকে চুরি, প্রতিবাদ করলেই জুটছে শাসানি, এমনকি বাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টিও। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিক্যালস কারখানার টাউনশিপের আবাসিকদের রাতে ঘুম উড়েছে আতঙ্কে। দুর্গাপুরের রাজ্য সরকারের অধীনস্থ কেমিক্যাল টাউনশিপের মধ্যে একটু দেখাতে বলবো টাউনশিপের চেহারাটা ঠিক কোন জায়গায়, কিভাবে দিনের পর দিন সরকারি আবাসন তো লুট চলছে। দুর্গাপুর কেমিক্যালস কারখানা বন্ধ হয় 2019-এ। সংস্থার প্রায় 150টিরও বেশি ফাঁকা আবাসন পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আবাসনগুলিতে দুষ্কৃতী কার্যকলাপের পাশাপাশি চলছে দেদার চুরি, জানলা দরজা ফ্যান লাইট এমনকি জলের পাইপ চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। যে আবাসনগুলিতে এখনো আবাসিকরা রয়েছেন তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন দরজা জানলা বন্ধ রাখে, চুরিতে যেন কোনো বাধা না দেওয়া হয়, প্রতিবাদ করলেই টার্গেট করা হচ্ছে আবাসিকদের, এমনকি প্রমাণ লোপাটের জন্য চাওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজ।
হচ্ছে আমি ভোট দেবো, ভোট যদি না দিতে পারি তাহলে হচ্ছে যে প্রতিবাদ করব। চোরেদের সেরকম একটা অধিকার জন্মে গেছে যে আমি চুরি করব এবং আমাকে দিতে হবে, না দিলে ওই যে শুনলেন লাইট অফ করে ইট ছুঁড়ে মারবো। প্রশাসনের যেহেতু অ্যাক্টিভিটিস খুব কম, যারা বৈধ কাজ করছে তারা অনেক বেশি সাহস পাচ্ছে, মাঝরাত্রিরে এসে তালা দেখে যাচ্ছে, দু তিনবার সার্ভে হচ্ছে সেটাও আমরা বুঝতে পাচ্ছি, কিন্তু আমরা অপারগ হয়ে আছি। থানায় অভিযোগ জানালে কোনো রকম সহযোগিতা তো দূর, উল্টে আবাসন ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ, জানিয়ে কটাক্ষ বিরোধীদের। পুলিশ আবার এফআইআর নিচ্ছে না, কারণ তারা হয় চিনেন যে তারা দাগি চোর বা এলাকার নাম করা চোর, হয়তো ভাগ্যটাও পুলিশ পাচ্ছে, তাই তারা পরিস্থিতি বলছে না। আমি পুলিশকে বলবো সাবধান করুন, সাবধান হয়ে যান। আসলে পুলিশ যদি হচ্ছে একসাথে মানে যোগসূত্র না থাকে পুলিশের, এটা কোনোভাবে সম্ভব না। লাগাতার ওই ডিসিয়ান অঞ্চলে চুরি হচ্ছে, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ওইখানে লাগাতার চুরি হচ্ছে এবং চুরির সময় থ্রেট দিচ্ছে, এসে আগে থ্রেট দিচ্ছে পরে থ্রেট দিচ্ছে, পুলিশ বসে আছে। সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস তৃণমূলের। আজ খবরটা পেলাম, আমি আজকেই দরকার হলে ওখানে যাব, গিয়ে পরে লোকাল আবাসিকদের সঙ্গে কথা বলব, যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে লোকাল প্রশাসনের দ্বারস্থ হবো, লোকাল প্রশাসনকে পুরো বিষয়টা সম্পর্কে অবগত করব, আশা করছি ওনাদের কোনো অসুবিধা হবে না। একসময় চিঠিতে দিন তারিখ উল্লেখ করে ডাকাতি করতে যেত বাংলার ডাকাত দল, তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে দুর্গাপুর কেমিক্যালস কারখানার টাউনশিপের আবাসিকরা। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর।